আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো বন্ধুরা, আমি আজকের যে ভিডিওটা তৈরি করছি অবশ্যই কিন্তু আপনাদের অনেক অনেক উপকার আসবে, এই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। তো বন্ধুরা, প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তা নাহলে কিন্তু একটা সময় দেখা যাবে কি আমার ভিডিওর যে চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না, তখন কিন্তু আপনি এই সুন্দর সুন্দর দারুণ ভিডিওগুলো আপনি মিস করবেন। তো ভিডিওগুলো তৈরি করা হয় কিন্তু আপনাদের উপকারের স্বার্থে, কোনো না কোনো উপকার কিন্তু এর ভিতরে আসে, কোনো না কোনো কাজে লাগবে, এই কারণে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ভিডিওর সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আজকের আপনাদের সাথে আলোচনা করব যে ইদানিং কিন্তু মেসেঞ্জারের আপডেট একটা ভার্সন আসছে। তো সে ভার্সনটা কি? সেটা হচ্ছে যে আমরা আগে মেসেঞ্জারে ভিডিও কল করলে স্ক্রিন শেয়ার করতে পারতাম মানুষের কাছে। আমি দেখা যাচ্ছে একজনের সাথে ভিডিও কলে কথা বলতেছি, আমার এই যে স্ক্রিনের উপর একটা ঘোড়ার ছবি আছে দেখতে পাচ্ছেন, তো এই যে আমার এই ডিসপ্লেটা কিন্তু তার কাছে শেয়ার করতে পারতাম মেসেঞ্জারে। তো এখনও কিন্তু শেয়ার করা যাচ্ছে, কিন্তু ওই অপশনটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। অনেকে কিন্তু এই অপশনটা খুঁজে পাচ্ছে না, বা এটা দিয়ে কিন্তু মানে স্ক্রিনটা শেয়ার করতে পারতেছে না। তো আমি আজকে দেখাবো যে কিভাবে মেসেঞ্জারের নতুন আপডেটের যে স্ক্রিন শেয়ার আসছে, এটা আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, আমি একটা পিকচার বের করে আপনাদের আগে একটু দেখাই। তো আমি আমার গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন, আমরা যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলি, কথা বলার পরে ডিসপ্লের উপরে মানে উপর দিকে টান দেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসতো। আগে লেখা ছিল শেয়ার ইয়োর স্ক্রিন। তো এইভাবে কিন্তু এই শেয়ার ইয়োর স্ক্রিন এটার পরে টাচ করার পরে আমরা সাধারণত মেসেঞ্জারের মানে স্ক্রিনটাকে শেয়ার করতে পারতাম অন্য ব্যক্তির কাছে, যার কাছ সাথে আমরা কথা বলি। তো বন্ধুরা, এই যে শেয়ার ইয়োর স্ক্রিন, এই অপশনটা কিন্তু বর্তমান বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, সহজে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে তো ডিসপ্লের উপর দিকে টান দিলে এই অপশনটা চলে আসতো, এখন কিন্তু আসতেছে না, এখন অন্য সিস্টেমে বের করে নিতে হচ্ছে। তো অনেকে বুঝতে পারতেছে না, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করে আসকে আপনাদের মাঝে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পরে কীভাবে স্ক্রিন শেয়ার করতে হবে নতুন নিয়মে, আমি ভিডিও কল একজনের কাছে দিয়ে আপনাদের আমি দেখাই দিব। তো বন্ধুরা, এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। যদি নতুন নিয়মে মোবাইল স্ক্রিন শেয়ার হয় মানে মেসেঞ্জারের মাধ্যমে শিখতে চান, তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো সাধারণত এরকম আমরা যখন ভিডিও কল দিই, তো ভিডিও কল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওই উপর দিকে টান দেওয়ার পরে শেয়ার অপশনটা চলে আসে। তো এখন কিন্তু ওই শেয়ার অপশনটা আসতেছে না, ঠিক আছে? তো এখন কিভাবে স্ক্রিন শেয়ার করবেন, তো এইখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো অবশ্যই যদি না টেনে দেখেন, তাহলে কিন্তু নতুন নিয়মে স্ক্রিন শেয়ার করা শিখতে পারবেন। তো প্রথমে এই যে আইকন, এখানে টাচ করে দিবেন আপনারা। তো এখানে টাচ করার পর এই যে শেয়ার ইয়োর স্ক্রিন চলে আসছে, এই যে নিচে আরও কিছু অপশান আসছে, ওদিকে যাব না আমরা, শুধু এই শেয়ার এর পরে টাচ করে দিবেন। দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট শেয়ার, তো এটা টাচ করে দিবেন। তো স্টার্ট শেয়ারিংয়ের পরে যখন টাচ করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো স্টার্ট নাও আপনার এটার পরে টাচ করে দিবেন। তো এটার পরে টাচ করার পরে এখানে অপশন চলে আসবে এই যে মিনিমাইজ কল, এই মিনিমাইজ কলের পরে টাচ করে দিবেন, দিলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে।